মালদা জেলার হাবিবপুর থানার আকতইল গ্রাম পঞ্চায়েতের অধীন বনটোলা গ্রাম। স্বাধীনতা লাভের 75 বছরেও বিদ্যুৎ পৌঁছয়নি আদিবাসী অধ্যুষিত এই গ্রামে। এখনো অন্ধকারে ভরসা কুপি বা লণ্ঠনের আলো। এই গ্রাম থেকেই পড়ছে মেধাবী পড়ুয়ারা। চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। অনলাইনে পড়াশোনা প্রয়োজনে কম্পিউটার তো দূরস্থ, মোবাইল ফোনই ব্যবহার করা কার্যত অসম্ভব বিদ্যুৎহীন এই গ্রামে। অন্ধকারে আলোর প্রয়োজন ছাড়াও দেশ বিদেশের খবর জানতে টেলিভিশন সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বঞ্চিত এই গ্রামের বাসিন্দারা। অভিযোগ, বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো লাভ হয়নি। সমস্যা যে বিজলি বাতির জন্য, তো যে কারেন্ট না থাকাতে আমাদের 70 বছর থেকে স্বাধীনতা হওয়ার পর থেকে অনেক চেষ্টা করে এখনো আমাদের বিদ্যুৎ এখানে পৌঁছানি সরকারের লেভেল থেকে। এতদিনে গ্রামে বিদ্যুৎই আসেনি? না, তাহলে তো অনেক অসুবিধা। অসুবিধা অসুবিধার মধ্যে আমরা অনেক সরকারের ব্যাপারে অনেক আমরা মানে দরখাস্ত করেছি বিদ্যুৎ হওয়ার জন্য, সরকার পদ্ধতিতে আমাদের কোনো একটা মানে গুরুত্ব দেয়নি। হাবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা জানিয়েছেন, মানুষজন গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর জন্য একটি আবেদনপত্র দিয়েছেন। তিনি ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আবেদনপত্রটি এলাকার বিদ্যুৎ দপ্তরের স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কেন বিদ্যুৎ পৌঁছাতে সমস্যা হচ্ছে তিনি খোঁজ নেবেন। অনেক অসুবিধে, যে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, কেউ কলেজে পড়ছে, কেউ বিএ কমপ্লিট করছে, কিন্তু এই যে গ্রাম থেকে মানে বিদ্যুৎ না থাকা পর্যন্ত মোবাইল দিয়ে পড়াশোনা করা অনেক অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে সরকারের যারা অফিসার আছে তাদেরকে জানানো হয়নি? হ্যাঁ, জানানো হয়েছে, অথবা দরখাস্ত অনেকবার জমা করা হয়েছে, কিন্তু তারা কোনো গুরুত্ব নেয়নি। আশ্বাস দিচ্ছে যে হবে? হ্যাঁ, আশ্বাস দিচ্ছে যে হবে, আজ হবে কাল হবে করতে করতে এই তো অনেক 70 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থাই হয়নি। প্রশাসনিক আশ্বাস অনেক পেয়েছেন বনটোলার মানুষ, কিন্তু যে গ্রামে স্বাধীনতার 75 বছরও যা হয়নি তা আদৌ হবে এমন বিশ্বাসটাই হারিয়ে ফেলেছেন তারা। আমরা আদিবাসীর জন্য এইভাবে বঞ্চিত হয়ে আছি স্বাধীনতার পরেও, আজও পর্যন্ত যদি আমরা বিজলি বা বিদ্যুৎ নাই পাই তাহলে কি করে হবে? আমরা চাই সরকারের কাছে আমাদের বিদ্যুতের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করা হোক। বামুনগোলা থেকে স্বপন কুমার চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।